এইটা এই যে 30 চিহ্নটা দেখেন এদিকে, তার মানে এই দুইটা বাটন এদিকে থাকবে। আর যদি আপনি USAB ইউজ করেন সেক্ষেত্রে কি করবেন, এটাকে এইভাবে টেনে ধরে উঠে ফেলতে হবে, টাইট আছে ঠিক আছে, উঠে ফেললে আপনি এটাকে ঠিক এই বরাবর একটা হোল আছে, হোল দিয়ে বসে দিলেন, USAB বসে গেল। বসে যাওয়ার পর এটা যে এখন তো LAB-তে আছে, আপনি USAB-তে আনতে গেলে এই যে না এটাকে প্রেস করবেন, এটা প্রেস করলে এখন এটা অটো চলে আসছে, তার মানে এখন সেই USAB মোডে আছে। আপনি যদি এটা ক্যালিব্রেশন করেন এখন তাহলে USAB মোডে করতে হবে। আপনি এটা হচ্ছে পাওয়ার সুইচ, এখানে এটা হচ্ছে চার্জার, চার্জ হয়ে আছে অলরেডি, আর কেবল ছেড়ে দিলাম, ডাটা কেবল স্ট্যান্ডার্ড মোডে আমরা দেখি PC পাত দিলাম, কারণ আসলে এটা হচ্ছে পোর্টেবল মিটার, PC দরকার হয় না। এখানে সে চলে আসবে স্যার, ঠিক আছে। আসলে আপনি দেখেন আপনি আছেন কিসে, USAB মোডে আছেন, কিন্তু এখানে লাল দেখাচ্ছে, এই যে চিহ্নটা লাল, লাল মানে হচ্ছে আপনার ক্যালিব্রেশন ওকে নেই, আপনাকে ক্যালিব্রেশন করতে হবে। এখানে ক্যালিব্রেশন করার জন্য এই যে এইটা হচ্ছে স্যার, আমরা এর আগে জয়স্টিক ইউজ করছি না মোবাইলে, ডানে বামে উপর নিচে মাঝখানে, এটা ঠিক এরকম, এই যে ডানে দিচ্ছেন ডানে যাচ্ছে, বামে দিচ্ছেন বামে যাচ্ছে, এইখানে এই যেটা দেখেন এটা হচ্ছে ক্যালিব্রেশন, ঠিক আছে ক্যালিব্রেশন। এখন আমার অ্যাপারচার কি লাগাইছি আমি, USAB, যদি আমি ক্যালিব্রেশন করতে চাই এটাকে, তাহলে কি বলছে, প্লেস ব্ল্যাক ট্র্যাপ পোর্ট এন্ড প্রেস দ্য মেজার বাটন, এইটা হচ্ছে স্যার মেজার বাটন, ঠিক আছে লালটা, এটা হচ্ছে ব্ল্যাক ট্র্যাপ পোর্ট, এই ব্ল্যাক ট্র্যাপটা হচ্ছে এরকম রাখবেন, এটাকে ঠিক এই বরাবর এই যেমনি বসে যায়, হ্যাঁ এভাবে এভাবে ধরবেন, ধরে আপনি এই ধরনের প্রেস করবেন, টাইল পোর্ট প্রেস দ্য মেজার বাটন, এই সে হোয়াইট টাইল পোর্ট, এটাকে জাস্ট একদম ওই বরাবর ধরবেন, ধরে প্রেস করবেন, ক্যালিব্রেশন সাকসেসফুল এবং ওটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে হ্যাঁ USAB-তে ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন আপনি ডাটা নেবেন, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মোড, স্ট্যান্ডার্ড মোড হচ্ছে আপনি যে স্যাম্পলটা মনে করেন, আপনার এটা স্ট্যান্ডার্ড স্যাম্পল, আপনি জানেন যে এর ভ্যালু কত, এটা আপনার স্ট্যান্ডার্ড স্যাম্পল, ওই স্ট্যান্ডার্ড স্যাম্পলটাকে আগে একটা স্ন্যাপশট নিয়ে দিবেন। সাপোজ আমরা যদি এই কমলা আপনাকে দিল যে এই কালারে আমার ম্যাচ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে আপনি এই কালারের উপর রেখে এই যে লাল গোল গোল যেটা, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অপশন, এখানে আপনি প্রেস করবেন, এখানে থাকা অবস্থা আপনি এই মেজার বাটনে প্রেস করবেন, ডেভেলপমেন্ট ইন প্রোগ্রেস, সে এইটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে এর ভ্যালু এত। এখন আপনার আপনি যেই স্যাম্পলটা নিয়ে আসছেন সেটার সাথে ম্যাচ করাবেন এইটা, তাহলে এই যে এখানে একটা তীর চিহ্নর মতো আছে দেখেন স্যার, তীর, এই তীর এটাকে নিয়ে আসবেন। এখন আমি মনে করেন যে আমার দিলাম, আমি অন্য একটা জায়গায় দিলাম, দিয়ে মেজার বাটনে প্রেস করলাম, এখন এইটা ছিল আমার স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে মেজার্ড, তাহলে আমার ভেরিয়েশন কত আসছে, ডিফারেন্স আসছে কত, +201, এল এর ভ্যালু এত, এ এর ভ্যালু এত, এই এটা কম্পিউটারে দেখাবে, হ্যাঁ কম্পিউটারে কি করবে, এই সেম ভ্যালুগুলো এখানে আপনি এখান থেকে মেজার করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারে আমি এই ডাটা কেবলটা লাগাই, কনফিগার ইনস্ট্রুমেন্ট এটা চাপ দেবেন, কমিউনিকেশন পোর্ট করে এটাকে নিতে হবে স্যার, এখানে PC মোডে নিতে হবে, এখান থেকে যে এখানে এই যে PC মোড, এই যে PC, ঠিক আছে এখান থেকে আপনি এটাকে কেটে দিয়ে আগে, তারপরে আমরা যদি এখানে চলে আসছে, আপনি এই সিঙ্গেলে চাপ দিবেন, এখানে যদি আপনার সবুজ থাকে তার মানে হচ্ছে এটা কানেক্টেড আছে, ঠিক আছে কানেক্টেড আছে। আপনি সিমিলারলি এখানে এই যে চাপ দিবেন, এই যে এখানে এরাই রেখে দিলেন, এখানে রেখে দিয়ে ফেব্রিক উপরে রাখবেন, রেখে দিয়ে এখানে মেজার চাপ দিলেন, ইনস্ট্রুমেন্ট নিডস টু ক্যালিব্রেট ফাস্ট, তাহলে সে বলতেছে আগে ক্যালিব্রেট করতে হবে, তাহলে ক্যালিব্রেট উইন্ডোতে আপনি যেতে হবে আগে স্যার, এখানে দেখেন এই যে ক্যালিব্রেট, ক্যালিব্রেটে যাবেন, এখান থেকে এই যে ক্যালিব্রেট, ক্যালিব্রেটে চাপ দিবেন, চাপ দিলে সে বলতেছে ব্ল্যাক ট্র্যাপটাকে নিতে, রেখে দিচ্ছে সব আবার না ওইদিকে, তো ব্ল্যাক ট্র্যাপটা নিতে বলতেছে,
ব্ল্যাক টপটা একদম স্যার একটু মেজালে চাপ দিতে হবে রেডিতে চাপ রেডিতে রেডিতে চাপ দেন স্যার আপনি স্যার আর কিছু করেন না আপাতত এখানে একটা মেসেজ দেবে আবার হোয়াইট টেল যাবে ওকে তারপর হচ্ছে হোয়াইট টেল যাচ্ছে স্যার আমরা হোয়াইট টেলটা বসাই নিয়ে তারপর রেডি দিবেন স্যার আর রেডি দিয়ে দিচ্ছেন স্যার আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই স্যার বসিয়ে দিচ্ছি সমস্যা নেই কারণ ও ফ্ল্যাশ মারার আগেই ধরেছে এই যে এখন ফ্ল্যাশ মারছে মাত্র ফ্ল্যাশ মারার পরে রেডি দিতে হবে না ফ্ল্যাশ মারার আগেই স্যার ধরে তারপর আপনি রেডি দিতে হবে রেডি দিয়ে তারপর ফ্ল্যাশ মারবেন এবার বলতো স্যার গ্রিন টাইলটা সবুজ বাতি হয়ে গেছে এখন আপনি যে কালারটা নিচ্ছেন সেই কালারটা এই সফটওয়্যারের সুবিধা হলো যে আপনি এই কালারটা কি এখানেই দেখতে পারবেন সিঙ্গেল মোডে আছে নাকি হ্যাঁ সিঙ্গেল মোডে আছে এখন যদি আমরা এখানে মেজার দেই মেজার কালারটা চলে আসলো এবং এর স্পেকট্রাম আমি এখানে দেখিয়ে দিচ্ছে কালার কোনটা কত ন্যানোমিটার কত পার্সেন্টেজ পাচ্ছে এবং কোঅর্ডিনেট কত এই যে আর জিবি ভ্যালুটা দিয়ে দিচ্ছে আপনি এই আর জিবি ভ্যালু দিয়ে দেখলেই আপনি কালারটা পেয়ে যাবেন এটা কন্ডিশন না আর কিছুই না সরাসরি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে মাল্টিপল শট নিতে পারেন স্যার আপনি চাইলে অ্যাভারেজ করতে পারবেন ঠিক আছে মাল্টিপল শট হ্যাঁ হ্যাঁ কয় মনে করুন কয়েক জায়গায় করলেন এই যে আপনি এখানে গিয়ে মেজার দিলেন মেজার একটা দিলেন এখানে একটু সরাই দিলাম মানে কয়েকটা জায়গায় কেবল উপরে পড়ছে দুইটা ঠিক আছে তারপর অন্য জায়গাটা দিলাম সেটা আপনি যে কোটা নেন স্যার তিনটা এখন দেখেন স্যার এই যে এখানে অ্যাভারেজ ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে অ্যাভারেজ ভ্যালু কত ডেভিয়েশন কত সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে অ্যাকসেপ্ট দিলে কি আসবে না অ্যাকসেপ্ট দিলে স্যারটা ক্লোজ হয়ে যাবে মানে আপনি ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করছেন আর কি এটা প্রিন্ট করতে চাইলে কোনটা স্যার এইটা স্যার সরাসরি প্রিন্ট করার অপশন নেই স্যার এখান থেকে আপনি নিতে হবে স্যার ডাটা আসলে এখন দুইটাকে ঠেলে নিয়ে এলবিতে নিয়ে চলে যেতে হবে স্যার স্যার এই পিছনে এই যে এই যে গোল আর ওই যে স্কোয়ার দাগটা না না আপনি ডানে যান ওই যে বাঁয়ে যান আরো বাঁয়ে যান যান আরো যান না না আগে টাকে না সরি স্যার ওইটা ওইটা গোলটা আগে টা যান ডানে 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 হ্যাঁ এইটা এইটা এখন লেফট এলবি এলবি এখন আপনি ক্যালিব্রেশন করার জন্য ব্ল্যাকটাকে বসাইতে হবে আগে স্যার ব্ল্যাক বসাই দেন ডিসিজন একাতে ধরে আপনি জাস্ট মেজার চাপ দিবেন সবুজ হয়ে গেছে এখন আপনি আসবেন স্ট্যান্ডার্ড একটা ডাটা নেবেন এই জায়গায় এসে গোলটা এই জায়গায় এসে একটা স্ট্যান্ডার্ড দিবেন তার তারে বসান তারপরে বসান স্যার চাপ দেবো না এখানে আগে লাল বাটন বসায় তারপর চাপ দেবেন লাল বাটন একটা প্রেস করুন জাস্ট
ওকে সাকসেস। এখন আপনি যাবেন তীর চিহ্ন ওইটাতে। এখন আমাদের ওই যে